আনন্দম, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে রোমিং। রোমিং কি বা কত ধরনের রোমিং হয়, হোয়াট ইজ রোমিং, এই নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনা করব, তার আগে অনুরোধ করব আমার যে চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই যদি পছন্দ হয় কাউকে শেয়ার করতে, ইনফরমেশন শেয়ার করতে অবশ্যই শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আলোচনা করা যাক যে হোয়াট ইজ রোমিং। রোমিং কি? রোমিং বেসিক্যালি হচ্ছে রোমিং, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা হচ্ছে বেসিক্যালি রোমিং, ঠিক আছে। যেমন বলি, আমি এখন যে জায়গায় আছি, আমি ধরুন কলকাতায় আছি, কলকাতা থেকে আমি যদি বিহার যাই তো আলাদা স্টেটে চলে গেলাম, সেটা হচ্ছে রোমিং। আমি যদি ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া থেকে যদি আমি আদার কান্ট্রিতে যাই, সেটা হচ্ছে রোমিং। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে আলাদা সার্কেলে যাই, যেমন ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যাই, সেটা হচ্ছে রোমিং। আলোচনা করি, ওয়েস্ট বেঙ্গলে দুটো সার্কেল হিসেবে ধরা হয়, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, রেস্ট অফ বেঙ্গল, আর একটা হচ্ছে কলকাতা। এই দুটো সার্কেল হিসেবে ডিভাইড করা হয়। এই যে ডিভাইড, এটাকে বলা হচ্ছে বেসিক্যালি ইন্ট্রা সার্কেল রোমিং। ইন্ট্রা সার্কেল মানেই কলকাতা আর রেস্ট অফ বেঙ্গলকে, ওয়েস্ট বেঙ্গলকে দুটো ভাগে ভাগ করা হয়। এত বড় এরিয়া, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেস্ট অফ বেঙ্গল আর ওপি বলা হয়, আর একটা হচ্ছে কলকাতা। কলকাতা একটা সার্কেল আর রেস্ট অফ বেঙ্গল একটা সার্কেল। আমি যদি কলকাতা থেকে রেস্ট অফ বেঙ্গলে যাই, তখন দেখা যাবে স্ক্রিনের ওপর একটা আর সাইন শো করে। এই যে রোমিং সাইন শো করে, এটা হচ্ছে ইন্ট্রা সার্কেল, মানে আমি এক স্ট্রেট থেকে যখন আমি অন্য স্ট্রেটে যাব, হ্যাঁ, সেটা হচ্ছে ন্যাশনাল রোমিং। আর যখন একটা দেশ থেকে অন্য দেশে যাব, তখন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং। হ্যাঁ, তো প্রথম যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইন্ট্রা সার্কেল রোমিং। যেহেতু আমাদের কোনো কোনো স্টেটে এত বড় এরিয়া, ওই জন্য ওই স্টেটটাকে দুটো ভাগে, দুটো সার্কেলে ভাগ করা হয়। একটা হচ্ছে কলকাতা সার্কেল, যেমন আমি ওয়েস্ট বেঙ্গলে বলে দিই, একটা কলকাতা সার্কেল, একটা রেস্ট অফ বেঙ্গল সার্কেল। এই আমি যদি কলকাতা থেকে রেস্ট অফ বেঙ্গলে যাই, বা আমি রেস্ট অফ বেঙ্গল থেকে যদি কলকাতায় আসি, তখন আমার রোমিং সাইন শো করে। তো যখন আমি দেখবেন স্ক্রিনের ওপরে আর সাইন শো করছে, তখন তুমি রোমিংয়ে আসো, কিন্তু এর জন্য কোনো চার্জেস লাগে না, ইন্টার সার্কেল রোমিংয়ের জন্য, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল রোমিং। ধরুন আমি একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি, মানে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছি, তখন সেটা হচ্ছে ন্যাশনাল রোমিং, মানে জাতীয় রোমিং। জাতীয় রোমিং হচ্ছে আলাদা নেটওয়ার্ক শো করছে, আলাদা স্টেটে নেটওয়ার্ক শো করছে, তখন সেটা আগে ছিল চার্জেবল, বাট এখন রোমিং, ইনকামিং রোমিং ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কোনো স্পেশাল ট্যারিফ প্যাক বা এগুলো কাজ করে না। আরেকটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রোমিং। ইন্টারন্যাশনাল রোমিং কোনটা? যখন আমি এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রি, মানে এক দেশ থেকে অন্য দেশে যাব, তখন সেটা হবে ইন্টারন্যাশনাল রোমিং, মানে আন্তর্জাতিক রোমিং, ঠিক আছে। তো এই রোমিংটা জিনিসটা কি? রোমিংটা বেসিক্যালি এই সার্কেল হিসেবে ডিভাইড করা হচ্ছে, একটা স্টেট হিসেবে ডিভাইড করা হচ্ছে, আর একটা কান্ট্রি হিসেবে ডিভাইড করা হচ্ছে। এই তিনটে ভাগে ডিভাইড করা হচ্ছে, রাইট। রোমিং বেসিক্যালি সিমে প্রি অ্যাক্টিভেটেড থাকে, কিন্তু ইন্টারন্যাশনাল রোমিং যদি আমি যাই বা যাই, তার জন্য হ্যান্ডসেট সাপোর্ট করতে হবে, এবং ইন্টারন্যাশনাল রোমিং অনেক সময় প্রি অ্যাক্টিভেট থাকে না। এটাকে পোস্টপেডের ক্ষেত্রে কিন্তু প্রি অ্যাক্টিভেটেড থাকে না, এটা অ্যাক্টিভেট করাতে হয় রিকোয়েস্ট দিয়ে, ঠিক আছে। আর তার জন্য একটা হ্যান্ডসেট সাপোর্ট লাগে। হ্যান্ডসেট সাপোর্ট যদি না করে, আমি ইন্টারন্যাশনাল রোমিংয়ে আমাদের নর্মাল যে হ্যান্ডসেট আছে সেটা নিয়ে ইউজ করতে পারি। অনেক হ্যান্ডসেট আছে, সেটা বিভিন্ন দেশ হিসেবে সাপোর্ট করে, সেটা হয়, কিন্তু সব সেট সাপোর্ট করে না, তার জন্য হ্যান্ডসেট সাপোর্ট করতে হয়। ডিভাইডেড করে দিই প্রিপেড অ্যান্ড পোস্টপেডের ব্যাপারে। প্রিপেডে বেসিক্যালি ন্যাশনাল রোমিং, ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট থাকে, কিন্তু পোস্টপেডের ক্ষেত্রে ন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট থাকে। কিন্তু আমি যদি ইন্টারন্যাশনাল রোমিং যাই, মানে ভারতের বাইরে যদি যাই, তখন কিন্তু আমাকে পোস্টপেড যদি ইউজ করি, তাহলে সেটাকে আমাকে চালু করাতে হয়, পোস্টপেড কাস্টমার কেয়ারে রিকোয়েস্ট করে, বা কাস্টমার কেয়ারে রিকোয়েস্ট করে এটা চালু করাতে হয়। কিন্তু প্রিপেড সিমের ক্ষেত্রে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রোমিং বোথ অ্যাক্টিভেট করতে। আর একটা যেটা বলেছিলাম যে ইন্ট্রা সার্কেল রোমিং, এটার জন্য কিছু অ্যাক্টিভেট করার প্রয়োজন পড়ে না, এটার জন্য কোনো চার্জেস লাগে না। কিন্তু আমরা যখন এক সার্কেল থেকে অন্য সার্কেলে যাই, যেমন কলকাতা থেকে যদি আমি রেস্ট অফ বেঙ্গলে যাই, তখন সেটা আর সাইন শো করে, জাস্ট রোমিং সাইন শো করে, তার জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না। ঠিক আছে, প্রি অ্যাক্টিভেটেড থাকে রোমিং। ঠিক আছে, রোমিংয়ের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট থিং বলে রাখি। বেসিক্যালি রোমিংয়ে কোনো প্রমোশনাল প্যাক, কোনো এক্সট্রা SMS প্যাক এগুলো কাজ করে না, মানে রোমিংয়ে গিয়ে কাজ করবে না। ঠিক আছে, ধরুন আমি যদি আমার ওয়েস্ট বেঙ্গল থেকে আমি যদি অন্য কোনো স্টেটে যাই তখন কিন্তু কাজ করবে না, মানে স্টেট চেঞ্জ করলে তখন কিন্তু কাজ করে না এই এক্সট্রা যে প্রমোশনাল প্যাকগুলো রিচার্জ করি বা কল কমানোর জন্য যে প্যাকগুলো রিচার্জ করে থাকি বা আমরা যে কোনো SMS প্যাক রিচার্জ করে থাকি সেগুলো কাজ করবে। সেগুলো আমরা যদি এখানে থাকি এখান থেকে কাজ করবে, কিন্তু যখন আমরা রোমিংয়ে যাবো তখন সেটা কাজ করবে না। সেটা বেসিক্যালি ন্যাশনাল রোমিংয়ে, কিন্তু ইন্টার সার্কেল রোমিংয়ে কাজ করে। ঠিক আছে, এটা আর একটা রোমিং আর্টের জিনিস বিস্তারিত আর্টটা আলোচনা করে দিই যে আমি যদি ইন্টারন্যাশনাল রোমিংয়ে যাই তখন আমাকে হ্যান্ডসেট সাপোর্ট করতে হয়। হ্যাঁ, হ্যান্ডসেট সাপোর্ট না করলে আমি ইন্টারন্যাশনাল রোমিংয়ে যেতে পারবো না। যেতে পারবো অবশ্যই, কিন্তু হ্যান্ডসেট সাপোর্ট ইউজ করতে পারবো না। ঠিক আছে, আরেকটাই হচ্ছে প্রিপেডের ক্ষেত্রে প্রি অ্যাক্টিভেটেড থাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রোমিং বোথ। আর পোস্টপেডের সময় যদি আমি ইন্টারন্যাশনাল যেতে চাই তো ওটা আমাকে অ্যাক্টিভেট করাতে হবে ইন্টারন্যাশনাল রোমিং আমাকে রিকোয়েস্ট দিয়ে কাস্টমার সার্ভিসে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। আপনাদেরকে অনুরোধ করব, তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক